কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের তরফে সভা আয়োজিত হলো খড়দহ পৌরসভার সামনে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 100 দিনের কাজের মজুরি থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা সহ নানা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হলো খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিকের নেতৃত্বে ও খড়দহ শহর তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফে। এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন্দ্রের বিরুদ্ধে নিজেদের বক্তব্য তুলে ধরেন। ভারতবর্ষে নোটবন্দি করলে সেই জাল নোটে উত্তর হবে এবং আমরা নতুন যে নোট আনব সেই নোটকে জাল করা যাবে না, এইরকম একটা প্রতিশ্রুতি দিয়ে প্রথম স্থান অধিকার করা নাই। সেই রাজ্যকে বঞ্চনা করা অর্থাৎ 100 দিনের কাজের প্রকল্পকেই বঞ্চনা করা। এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমরা সমস্ত জায়গায় সারা বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষকে অবগত করার চেষ্টা করি। বিরোধী দল থাকে আপনারা দেখেছেন যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বহু ক্ষেত্রে সংঘাত হয়, কিন্তু আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছে। আমি বারবার করে তাদের কাছে আবেদন নিবেদন করে এটা বোঝানোর চেষ্টা করছি যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রাজ্যগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। জয়দীপ আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবার চেষ্টা করেছিলেন রাজ্যগুলোর ক্ষমতা নেই যে নোট ছাপাবার, অর্থাৎ বাজেটে যদি ঘাটতি হয় বা সেই ঘাটতির পূরণ পরিমাণ মেটাতে গেলে কেন্দ্রীয় সরকার যেমন টাকা ছাপাতে পারে ঘাটতি তারা মেটাতে পারেন, রাজ্য সরকারের হাতে সীমিত ক্ষমতা। রাজ্য সরকারের এই ক্ষমতা কেন্দ্রীয় সরকার কী দায়িত্ব দেবে? কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে আশ্বস্ত করেছিল যে আগামী 5 বছর যদি দেখা যায় যে সেই টাকা রাজ্যগুলো আদায় করতে না পারছেন জিএসটি টাকা, সেই টাকার পরিমাণ যদি কম হয় তাহলে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে সেই জিএসটি টাকা পরিপূর্ণ করবে। জিএসটি 3টে পদ্ধতিতে উত্তোলন হয়, অর্থাৎ মানুষের কাছ থেকে তোলা হয়। আপনারা জানেন যেটা এক্সাইজ ডিউটি, আগে যেটা এক্সাইজ ডিউটি হিসাবে আমরা গণ্য হতো, যেটা আমরা কাস্টমস ডিউটি বলতাম, যে কেন্দ্রীয় সরকার সরাসরি যে কোনো পণ্যের থেকে উৎপাদনের সঙ্গে সঙ্গে কাস্টমস ডিউটি বা এক্সাইজ ডিউটি নিয়ে নিচ্ছেন, সেই প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে। সেটা কী হয়েছে? সি জিএসটি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জিএসটি পাবেন, সেটা সি জিএসটি হিসেবে গ্রহণ হয়, এবং এস জিএসটি রাজ্য সরকার আরেকটা জিএসটি পাবেন, যেটা হচ্ছে রাজ্য সরকার এস জিএসটি জবে পাবে, এবং ইন্টিগ্রেটেড জিএসটি যেটা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সেটা পাবে। এবং সি জিএসটি যে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর থেকে তুলে নিয়ে যাচ্ছেন বা ইন্টিগ্রেটেড জিএসটি যে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর থেকে তুলে নিয়ে যাচ্ছেন সে টাকা সমপরিমাণ রাজ্যগুলোকে ফেরত দিতে পারছেন না, বাদ দিচ্ছেন না।